হ্যাঁ মা, শোনো ওনারা চলে গেছেন, তুমি তাড়াতাড়ি চলে এসো ফাস্ট। আর হ্যাঁ, যে রাস্তা দিয়ে বলেছি সেই রাস্তা দিয়ে আসবে, ওকে? তাড়াতাড়ি। ডক্টর, ইজ এভরিথিং ফাইন? দিয়ে হুট করে মাথা ঘুরে গেল, দি ঠিক আছে তো? আচ্ছা, সকাল থেকে খাওয়া দাওয়া করেনি সেই জন্য নয় তো? আরে অত চিন্তা করার কিছু হয়নি, মনে হয় আপনাদের বাড়িতে কোনো সুখবর আসতে চলেছে। বিক্রম বাবু, আপনি মামা হতে চলেছেন। হোয়াট? কংগ্রাচ দি। আচ্ছা, আমি কতগুলো টেস্ট লিখে দিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই করিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করে নেব। ডোন্ট। আচ্ছা, ওনার মা কোথায় আর হাজবেন্ডই বা কোথায়, ওনাদের খবরটা দিন। হ্যাঁ, দিয়ে দেবো, দিয়ে দেবো। আরে হেল্প কর আমাকে। থ্যাংক ইউ ডক্টর, টেক কেয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বাহ সুহানা ম্যাডাম, এ তো দারুণ খবর। হ্যাঁ, একদিকে বাড়িতে আপনার মা এসেছেন আর অন্যদিকে আর এক নতুন অতিথি আসছে। সুহানা, সোহানা, কি হয়েছে তোমার? শুনলাম শরীর খারাপ, কি হয়েছে সোহানার? কি হয়েছে? ছি 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 ছি, এদিকে বউয়ের শরীর খারাপ আর তুমি? মানে আমার কিছু বলার নেই, আমার আমার সত্যিই কিছু বলার নেই। কি স্যার, আপনি না শুধু শুধু রাজীবদাকে টেনশন দিচ্ছেন। রাজীবদা টেনশন করার মতো কিচ্ছু হয়নি। আসলে কি বলুন তো, আপনি বাবা হতে চলেছেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? চান্স হলে ম্যাডামের পাশে বসুন। একটা কাজ করছি, আমি না গিয়ে মেসোমশাই আর মাসিমাকে বরং খবর দিই। আর একটা কথা সোহানা ম্যাডাম, আজ রাতে কিন্তু আপনারা এই বাড়িতেই থাকবেন, আমি কোথাও যেতে দেবো না। না না, আজকে কিছুতেই থাকতে পারবো না। আসলে বাবা মা এই খবরটা জানার পর আমাদের নিশ্চয়ই এক্সপেক্ট করবেন। ইন্দিরা বলছি, অন্য একদিন আমরা নিশ্চয়ই এসে থেকে যাবো, কেমন? এখন একটু রেস্ট করে নি, তারপরে চলে যাব। বেশ তাহলে, তাই হোক। আমরা একটা কাজ করি, এই খবরটা এক্ষুনি গিয়ে আগে জেঠুমণিকে দিয়ে আসি, কেমন? ব্যাপার বাবান, তুই ডাকলি কেন? আচ্ছা আমাকে একটা জিনিস বলতো, নতুন ফোনটা কেন দিলি? নতুন ফোনটা আমি হ্যান্ডেল করতে পারছি না, পুরনো ফোনটা তো ঠিকই ছিল, ফোনটা চেঞ্জ করলি কেন? মা, আমি মজা করার জন্য বা শখ করে কাজটা করিনি। আমাদের কথা শোনার জন্য আমাদের নাম্বার যদি কেউ ট্যাপ করে, ট্রেস করে, ইজিলি আমাদের কথা শুনতে পাবে, তাই জন্যই করেছি। আর শোনো, এই যে নতুন নাম্বার আমরা নিয়েছি, এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে, এটা শুধু তুমি আর আমি জানো, আর কেউ না। ওকে? ওকে, এবার তুই আমাকে বল যে তুই কেন ডেকে পাঠিয়েছিস আমাকে, তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু যতটা সম্ভব ইন্দিরাকে সাপোর্ট করে গেছি এবং আমার নিজের একটা পজিটিভ ইমেজ তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। দেখো মা, এইবার একটা বড় কাজ করতে হবে আমাদের। ইয়েস, তোমার সতীন, তার চোখের অপারেশন হওয়ার আগে আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুমি একটা প্ল্যান করো, মানে পরিবারের সবাই মিলে একটা পিকনিক প্ল্যান করো। তোমরা কাছে পিঠে কোনো রিসর্টে পিকনিকে যাও, সেখান থেকে তোমার সতীন আর ফিরবে না। কারণ আগের দিন তুমি যে কথাগুলো আমাকে বলছিলে সেগুলো শোনার পরে আমার মাথায় কিছু আইডিয়া এলো। তোমার সতীন যদি একবার চোখে দেখতে পেয়ে যায়, মানে অপারেশন সাকসেসফুল হয়ে যায় আর তোমাকে চিনে যায়, আমাদের সব খেলা কিন্তু জাস্ট শেষ। তাই রিস্ক আমি নেব না, ওই পিকনিক থেকেই ওনাকে আমি সরিয়ে দেবো একদম। আর বাকি তোমার কি করতে হবে আমি বলে দেবো। তোমার এখন শুধু একটাই কাজ, বাড়ি যাও, গিয়ে পরিবারের সবাই মিলে একটা পিকনিক প্ল্যান করো। ওকে? আর
স্কুলে? স্কুলের জন্য এবং ইন্দিরা সরকারের জন্য আমার প্ল্যান একদম রেডি। প্রিন্সিপাল হবে, তাই না? হোক প্রিন্সিপাল, ইন্দিরা সরকারকে আমি নাস্তানাবুদ করে ছাড়ব। আই প্রমিস। রাজদীপ বলছি, এখানে না টক ঝাল মিষ্টি আচার আছে, আমি বানিয়েছিলাম, সুহানাকে দিও, ওর এখন খেতে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ গাম্মা, একটু দাও না, দাও না, একটু টেস্ট করে দেখি কি। এখন খাবি? সুহানা ম্যাডাম একদম না, কি করছেনটা কি? এক্ষুনি খাবার খেলেন, টক খেলে তো অ্যাসিডিটি হয়ে যাবে। রাজদীপ দা, সুহানা ম্যাডামের খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে, খুব সাবধানে রাখতে হবে কিন্তু। সোহানা ম্যাডাম, ডক্টর কি বলেন আপনি ভুলে গেছেন? এই জন্য বলেছিলাম জানেন তো যে কয়েকটা দিন এই বাড়িতে থেকে যান। একটা কথা শুনুন। আচ্ছা বাবা, খাচ্ছি না, সবাই মিলে এরকম শাসন করবে নাকি এবার আমাকে? আচ্ছা বিক্রম, ইন্দিরা, এবার আমরা এগোবো। সে কি গো, এখনো তো বর্তি বাড়ি ফিরেনি। এই অর্ক বর্তি কোথায়? মা কখন আসবে জানিস? মাকে ফোন করেছিলাম, মা বললো রাস্তাতে আছে, কিছুক্ষণের মধ্যেই আসছে। হ্যাঁ যে মা কোথায় গেছে বলতো? আমাকেও তো কিছু বলে গেল না। এই তো এই তো আমি এসে গেছি। অ্যাকচুয়ালি আমার বন্ধুদের সঙ্গে একটা কিটি পার্টিতে গিয়েছিলাম, ওরা এমন করে ধরলো না, আমি একদম না করতে পারিনি। সুহানা, সো হ্যাপি খবরটা শুনে। অর্ক আমাকে ফোন করে জানালো, আমার হচ্ছে কি আনন্দ হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না। আমার সেই ছোট্ট মাম্মা এখন নিজেই মা হবে। একটা ছোট্ট বেবি তার ছোট্ট ছোট পায়ে আমাদের এই পুরো বাড়িতে ঘুরে বেড়াবে। সো হ্যাপি, সো হ্যাপি। কি অর্ক বিকি, তোমাদের ভাগ্নি চাই না ভাগ্নে চাই? দিয়াস, তোমার আদর কিন্তু এবার একটু কমলেও কমতে পারে। মোটেই না, যেই আসুক আমি তাকে খুব ভালোবাসবো, আর আমার ভালোবাসা একটুও কমবে না। রাজিদা, দি ভাই, তোরা আমি গাড়িটা বার করছি। হ্যাঁ চল, তোদেরকে আমরা ছেড়ে দিয়ে আসি, চল। আসছি। মম, এলাম। টেক কেয়ার বেবি। মা, আমি একদিন বুঝতে পারলাম না, তুমি স্কুলের মিটিংয়েও আসলে না, তুমি এখন এত দেরি করে বাড়িতে ফিরলে, তুমি কি ইচ্ছে করে পুরো ব্যাপারটা অ্যাভয়েড করছো? হ্যাঁ একদমই তাই। অ্যাকচুয়ালি ইন্দিরা তো ভাবছে যে আমি সবসময় খারাপ কিছু একটা করতে চাইছি, বা এটাও হয়তো ভাবছে যে আমি অনিকেতের সঙ্গে এক হয়ে কোনো প্ল্যান করছি। কিন্তু বিশ্বাস কর, আমি এইসব এইসব নোংরামির মধ্যে, এইসব অসভ্যতামির মধ্যে নেই। তাই আমি ঠিক করেছি যে আমি বাড়ির আর স্কুলের কোনো ব্যাপারে আমি থাকবো না, আমি একদম আলাদা থাকবো এগুলোর থেকে। হ্যাঁ, তোদের যদি কোনো সাজেশন কখনো দরকার হয়, আমি নিশ্চয়ই তোদের পাশে আছি, কিন্তু তাছাড়া স্কুলের ব্যাপারে আমি থাকবো না। আমি এখন আমার বাড়ির সকলকে নিয়ে, আমার নাতি নাতনিদের নিয়ে খুব আনন্দের সময় কাটাতে চাই। আর ইন্দিরা এই যে প্রিন্সিপাল হয়েছে, সেই ব্যাপারে আমার কিন্তু পূর্ণ সমর্থন রয়েছে। যদি অনিকেতকে হারিয়ে দিতে পারে ইন্দিরা, তাহলে বিশ্বাস কর আমার থেকে খুশি কিন্তু কেউ হবে না। হ্যাঁ আমি বুঝতে পারছি তোদের হয়তো একটু অবাক লাগছে আমার কথা শুনে, কিন্তু আমার বিশ্বাস তোরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবি যে কোনটা ঠিক কোনটা ভুল। কি অবলীলায় মিথ্যা কথাগুলো আপনি বলতে পারলেন শাশুড়িমা! আপনি নিশ্চয়ই এতক্ষণ বাইরে বসে আমাকে কি করে চুপ করিয়ে জব্দ করানো যায় তার প্ল্যানিংটাই করছিলেন, কিন্তু আমাকে জব্দ করা অত সহজ না। আর একবার যখন আমাকে মুখ খুলিয়েছেন, তখন প্রত্যেকটা মানুষ ইন্দিরা সরকারের আদর্শ নীতিবোধ সম্পর্কে জানবেই। দুদিন বাকি, টু ডেজ। আপনি প্রিন্সিপাল হয়ে সাকসেসফুল হচ্ছেন কি হচ্ছেন না সেটা তো সময় বলবে,
কিন্তু আপনার এগেনস্টে যে অ্যালিগেশনগুলো আছে সেগুলো আগে আপনাকে ফুল প্রমাণ করতে হবে। আজকের দিনটা তো অলমোস্ট ওভার, তাই আর দুদিন বাকি, মানে 7 ডে চ্যালেঞ্জটা আপনার মনে আছে তো? হ্যাঁ ভিকি স্যার, আমার সবটাই মনে আছে। আর চিন্তা করবেন না, হয়তো 7 দিনও লাগবে না, তার আগেই প্রমাণ সমেত বুঝতে পারবেন যে মিথ্যে কথা কে বলছে, আমি নাকি অন্য কেউ। বাংলা মিডিয়াম সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।